হে গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো সবচেয়ে বড় এই বছরের সবচেয়ে বড় সিনেমা আমার যা মনে হয় সেটা হচ্ছে পুষ্পা টু, মানে পুষ্পা দি রুল। তো এই যে এই সিনেমাটা, এটার কতটা বেশি হাইপ রয়েছে সেটা নিয়ে মনে হয় আলাদা করে আর বলার অপেক্ষা থাকে না। আইকন স্টার বা স্টাইলিশ স্টার আলু অর্জুনের এই বছরের সিনেমা, এটা যেটা আগস্ট মাস রিলিজ করছে, 15ই আগস্ট বৃহস্পতিবারে, সেই সিনেমাটার টিজার একটা আপডেট উঠে এসেছে এবং এই টিজারটা রিলিজ করছে হচ্ছে 8ই এপ্রিল, মানে জাস্ট আর কয়েকদিন পরেই। মৈত্রী মুভি মেকার সেই সিনেমাটা বানাচ্ছে এবং সুকুমার রিটেন অ্যান্ড ডিরেক্ট করেছেন এই সিনেমাটা। দেখা যাক টিজারটা কীরকম হয়। এবং অ্যানাউন্সমেন্ট টিজারটা কিন্তু দারুণ ছিল এবং এই টিজারটার মধ্যেও কিন্তু মেঝেতে বা মাটির মধ্যে পুরো লাল রঙের ছড়ানো ছিটানো আছে, তার মধ্যে আল্লু অর্জুনের একটা পা জাস্ট পড়ছে এবং ওই যে লুকটা দিয়েছিল প্রথমে, সেই লুকটা যে ছিল সেই লুকটারই কিন্তু এখানে পায়ের অংশটা দেখানো হয়েছে। তো দেখা যাক কতটা দারুণ হয় এবং কী কী দেখানো হয় টিজারটায়, কারণ এই সিনেমাটার জন্য আমিও বিশেষভাবে এক্সাইটেড। এবং এই ধরনের অ্যাকশান কমার্শিয়াল সিনেমা নর্মালি প্রচণ্ড চলে, তার মধ্যে এই সিনেমাটা অবশ্যই একটা দারুণভাবে প্রত্যাশিত এবং খুব দারুণভাবে কাজ হওয়া উচিত। এইগুলো নিয়ে প্রচুর রকম মানুষ বুক পাচ্ছে, দেখা যাক কেমন হয় এই টিজারটা। তো এই ছিল আজকে ছোট্ট আপডেট, সকলে হয়তো জানে এবং সকলে এই সিনেমাটার ব্যাপারে প্রচুরভাবে অপেক্ষা করে বসে আছে, দেখা যাক টিজারটা কেমন হয়। সকলকে অনেক শুভেচ্ছা, সকলে ভালো থেকো, আবার দেখা হবে পরে ভিডিওতে।